বাড়ানো হয়েছে মোবাইল ব্যাংকিং থেকে বাণিজ্যিক ব্যাংকে টাকা জমা দেওয়ার সীমা। এবং এসআরও সুবিধার পণ্য আটকে দিচ্ছে চট্টগ্রাম কাস্টমস, ব্যবসায়ীদের দাবি সময় বাড়ানোর। আসসালামু আলাইকুম, অর্থবাণিজ্য সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রীতা জামান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মোবাইল ব্যাংকিং এর হিসাব থেকে বাণিজ্যিক ব্যাংকের হিসাবে টাকা জমা দেওয়ার সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে এখন মোবাইল থেকে ব্যাংক হিসাবে দৈনিক যত খুশি ততবার সর্বোচ্চ 50,000 টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা। গতকাল বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে এর সীমা ছিল 30,000 টাকা, তবে আগের মতো মাসে সর্বোচ্চ 3,00,000 টাকা লেনদেন করতে পারবেন গ্রাহকরা। এছাড়া আগে যেসব নির্দেশনা ছিল তা অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আইআরসি নবায়ন ছাড়া স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার এসআরও সুবিধার আওতায় আনা পণ্যের চালান আটকে দিচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আইআরসি নবায়নের কাগজপত্র দাখিল করতে না পারায় রিয়াতির সুবিধায় আনা শিল্প প্রতিষ্ঠানের পণ্যের চালান আটকে দেওয়া হচ্ছে। তবে যেসব ব্যবসায়ীরা আইআরসির জন্য আবেদন করেছেন তাদের আবেদন কপি দাখিল সাপেক্ষে সাময়িক শুল্কায়ন করে চালান ছেড়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আইআরসি দাখিল হলে তখন শুল্কায়ন সমন্বয় করা হবে। আর ব্যবসায়ীরা জানান, কাগজপত্র প্রস্তুত করা সময় সাপেক্ষ ব্যাপার, তাই এসআরও সুবিধা পাওয়ার জন্য সময় দেওয়ার দাবি জানান তারা। এছাড়া আইআরসি নবায়ন কপি জমা দেওয়ার জন্যও সময় চেয়েছেন তারা। সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান দুই শেয়ার বাজারে লেনদেন হয়েছে। আজ লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সাধারণ সূচক ডিএসসিএক্স আগের দিনের চেয়ে 13 পয়েন্ট কমে 6,385 পয়েন্টে অবস্থান করে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে 269,69,00,000 টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 170টির, কমে 126টির এবং অপরিবর্তিত থাকে 77টি কোম্পানির শেয়ার। অপরদিকে লেনদেন শুরুর পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসপিআই সূচক 30 পয়েন্ট বেড়ে 18,800 পয়েন্টে অবস্থান করে। এ সময়ের মধ্যে লেনদেন হয় 8,73,00,000 টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 43টির, কমে 92টির এবং অপরিবর্তিত থাকে 16টি কোম্পানির দর। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবছর কোরবানির জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 984 জন খামারি পশু মোটা তাজাকরণ করেছেন। করোনা মহামারীর 2 বছরের ধাক্কা কাটিয়ে উঠে এবছর লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশা তাদের। আর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের দাবি, কোরবানির পশু মোটা তাজাকরণে সব ধরনের সহযোগিতার ব্যবস্থা করেছেন তারা। সোনারগাঁও প্রতিনিধি দীন ইসলাম অনিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোনারগাঁওয়ের কাজীপাড়া গ্রামের মোতাহার হোসেন খোকন তার মালিকানাধীন ফাতেমা অ্যাগ্রো ফার্মে গত 4 বছর ধরে ফ্রিজিয়ান জাতের 2টি ষাঁড়, হাম্বু ও লাম্বু সহ বিভিন্ন জাতের 50টি গরু লালন পালন করেছেন। এগুলোর প্রত্যেকটির ওজন এখন প্রায় 1,000 কেজি। আর খামারে আসা ক্রেতাদের কাছে তিনি এগুলোর দাম হাঁকছেন 7-8 লাখ টাকা। এ উপজেলারই বস্তুল গ্রামের গোলজার ভূঁইয়ার মালিকানাধীন আবিদ অ্যাগ্রো ফার্মে কোরবানির জন্য বিভিন্ন জাতের 130টি ষাঁড় প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে উন্নত জাতের দুম্বা ও ছাগল। এ ফার্মে সবচেয়ে বড় ষাঁড়টির ওজন প্রায় 1,200 কেজি, যার দাম চাইছেন প্রায় 10,00,000 টাকা। খামারিদের প্রত্যাশা, গোখাদ্যের দাম বৃদ্ধি পেলেও করোনার ধাক্কা কাটিয়ে এবছর লাভের মুখ দেখবেন তারা। তবে তার জন্য বাইরে থেকে গরু আমদানি না করার দাবিও জানান তারা। আমাদের সবচেয়ে বড় গরু 1,065 কেজি, আর সবচেয়ে ছোট হলো 380 কেজি। এবছর খাবারের দাম অনেক বেশি, কারণ গরুর কর্তা অনেক বেশি। ইন্ডিয়ান গরু সরকার নাইতে দেয়, তাহলে মোটামুটি কিছু লাভ হলো। এটার বডি ওটা বর্তমান বলে 1 সপ্তাহ আগে ওজন দেওয়া হয়েছিল 1,000-এর কাছাকাছি, আরও 65টা আছে 1,000-এর উপরে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এসব গবাদি পশু প্রাকৃতিকভাবে মোটা তাজাকরণে তারা খামারিদের সব ধরনের সহযোগিতা করেছেন। তাদের দেওয়া তথ্যমতে সোনারগাঁওয়ে এবছর পশুর চাহিদা রয়েছে প্রায় 20,000, আর তার বিপরীতে যোগান রয়েছে মাত্র 4,000। ফলে বাইরের পশু দিয়েই চাহিদা মেটাতে হবে বলেও জানান তারা। এবছর সোনারগাঁওয়ে 17টি হাটের মাধ্যমে কোরবানির পশু বিক্রি করা হচ্ছে।
বিজয় টিভি নিউজ ডেস্ক। অর্থ বাণিজ্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। বাড়ানো হয়েছে মোবাইল ব্যাংকিং থেকে বাণিজ্যিক ব্যাংকে টাকা জমা দেওয়ার সীমা। এবং এসআরও সুবিধার পণ্য আটকে দিচ্ছে চট্টগ্রাম কাস্টমস, ব্যবসায়ীদের দাবি সময় বাড়ানোর। অর্থ বাণিজ্য সংবাদ শেষে আজকের মতো আমি ইপ্সিতা জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অর্থ বাণিজ্যের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের অর্থ বাণিজ্য সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।